নমস্কাৰ বন্ধুসকল ৱেলকাম টু ইউটিউব চেনেল আজিৰ ভিডিঅ'টোত আলোচনা কৰাব যে ইণ্ডিয়ান কোষ্ট কাৰ্ড সাধাৰণতে একজাম ডেট আৰু একজাম চিটি সাধাৰণতে এডমিট কাৰ্ড কেতিয়া ওলাব সাধাৰণতে এডমিট কাৰ্ড সাধাৰণতে কেতিয়া সাধাৰণতে এক্সাম চিটি সাধাৰণতে চেক কৰিব পাৰিব আৰু এডমিট কাৰ্ডটো সাধাৰণতে কিমান দিনৰ আগতে ডাউনলোড কৰিব আৰু এক্সাম ডেট আৰু চিটি সাধাৰণতে কম কনফাৰ্ম সাধাৰণতে ডেটটো সাধাৰণতে এতিয়ালৈকে সাধাৰণতে অহা নাই বন্ধুসকল যে একজামটো সাধাৰণতে ইয়াৰ সাধাৰণতে ন'টিছটোৰ লগতে ওলোৱা যিখন ন'টিছ আছিল সাধাৰণতে ভেকেঞ্চিৰ লগত যিখন ন'টিছ আছিল সেই ন'টিছটো যে মার্চ মাহতো মাজতে অনুষ্ঠিত হবো এই নোটিসমতো সাধারণ এক্সামট নহয় বন্ধুসকল যে ইন্ডিয়ান কোস্টগার্ড আই সি জি হাধারণ নেভিক জি ডি ডিবি নেভিক ডিবি এক্সাম ডেটির সাধারণ আর বিক আপডেট আধারে বন্ধুসকল যে আজের ভিডিওটা স্কিপ চাব যে গোটেখি চাব যে তিন হলে হে বুঝি পাব কি তারিখের পরে এক্সাম হবো কি তিখের এডমিট কার্ড আৰু ঊলাবাব ভিডিওট ফুল ডিটেলস আলোচনা করবো ভিডিওটি স্কিপ নাকি চাব বন্ধুসকল ভিডিঅ'টো আৰম্ভ কৰাৰ আগতে আমাৰ চেনেলটোত যদি আধাৰতে প্ৰথম পৰা আহিছে চেনেলটো আচলতে ছাবস্ক্ৰাইব কৰি দিব পাছত অল কৰি দিব আৰু ট্ৰিপন্সৰ ওপৰত নতুন নতুন আপডেট পাবলৈ সক্ষম হ'ব তেনেহ'লে ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ বন্ধুসকল সোনকাল ইণ্ডিয়ান কোষ্ট গাৰ্ড সাধাৰণতে জইন সাধাৰণতে ইণ্ডিয়ান কোষ্ট গাৰ্ড সাধাৰণতে যি নেভিক যি ডি জেনেৰেল ডিউটি নেভিক সাধাৰণতে ডি বি সাধাৰণতে ইয়ান ট্ৰিক সাধাৰণতে জিৰ' টু সাধাৰণতে দুহেজাৰ বাইছ যি বেটছ আছিল সেই বেচৰ সাধাৰণতে চাৰি সাধাৰণতে আৰু ইয়াৰ সাধাৰণতে এইখন ন'টিছ হৈছে আগতীয়াকৈ সাধাৰণতে যি ভেকেঞ্চিৰ লগত যি ন'টিছো ওলাইছিল এইখন ন'টিছ এইখন ন'টিছ সকলোবোৰ আধাৰণতে ডিটেইলছ দিয়া আছে সকলো ডিটেইলছ সেইটো ন'টিছৰ সাধাৰণতে ওপৰতে হ'ব কিন্তু এক্সামটোৰ ডেটটো অলপমান সাধাৰণতে খেলে সাধাৰণতে এক্সামৰ ডেটটো অলপমান খেলি মেলি হ'ব যে একজামটোৰ ডেটটো সাধাৰণতে সাধাৰণতে মাৰ্চ মাহত

সাধাৰণ মিছ সাধাৰণতে সাধাৰণতে নেভিক সাধাৰণতে ইয়ান্ত্ৰিক সাধাৰণতে যি মাৰ্চ মাহৰ মাজতে অনুষ্ঠিত হব হোৱাৰ কথা আছিল ইয়াৰ সাধাৰণতে মাৰ্চ মাহৰ মাজৰ পৰা সাধাৰণতে ইয়াৰ সাধাৰণতে মাৰ্চ মাহৰ সাধাৰণতে চৌবিশ সাধাৰণতে তেইছ বা চৌবিশ তাৰিখত সাধাৰণতে অনুষ্ঠিত হব যে সকল যে মার্চ মাহর সাধারণ চৌব্বিশ তেইশ বা চব্বিশ তারিখের সাধারণত এক্সামটা অনুষ্ঠিত হব দিন বা দিন সাধারণত সাধারণত এক্সামটা হবো তিন দিন বা দিন ধরে সাধারণ এক্সামটা অনুষ্ঠিত হব ইয়ার সাধারণ মার্চ মাহর সাধারণ মাজতে সাধারণ অনুষ্ঠিত হওয়ার কথা আসে মার্চ মাহর মাজতে অনুষ্ঠিত হব যে হোলির পিছতে সাধারণত এই এক্সামটা অনুষ্ঠিত হব কনফার্ম বন্ধু সকল যে হোলির পিছন হোলি সাধারণ আঠারো তারিখত হোলি আছে হোলির পিছতে সাধারণত হোলির পিছতে সাধারণত পরীক্ষাটা অনুষ্ঠিত হব আগতে কোনো ধৰণৰ পৰীক্ষা অনুষ্ঠিত হোলীৰ আগতে পৰীক্ষাটো অনুষ্ঠিত হ'লে এডমিট কাৰ্ডটো এডমিট কাৰ্ড চিটি সকলোবোৰ মুকলি কৰি দিলে সদায় আৰু ইয়াতে সাধাৰণতে মাৰ্চ মাহৰ তেৰ বা চৈধ্য তাৰিখৰ আধাৰতে এক্সাম চিটি আৰু একজাম ডেটটো সাধাৰণতে চাব পাৰিব সকলোৱে যে তেৰ বা চৈধ্য তাৰিখৰ ভিতৰত সাধাৰণতে দুদিনৰ ভিতৰত সিহঁতে এক্সাম ডেট আৰু চিটিটো সাধাৰণতে মুকলি কৰি দিব বন্ধুসকল যে কোনো চিন্তা করব কোনো কথা নাই যে বন্ধুসগুল যে তেরো বা চোদ্দ তারিখ সাধারণ মার্চ মাহর তেরো বা চোদ্দ তারিখ এক্সামের সাধারণ সিটি আর ডেট ইয়ার সাধারণত নোটিস প্রকাশ করে দিব আর এডমিট কার্ড প্রকাশ করে দিব এক্সাম ডেট আর সিটি টু হাতে চেক করি যে বারো বা দশ বা বারো হাত বারো দিন আগতে এক্সাম ডেট আর সিটি টু সাধারণ চেক করলে দিব সাধারণ তেরো তারিখ সাধারণ তেরো বা চোদ্দ তারিখ ইয়ার সাধারণ এক্সাম ডেট তার আগতে নোটিস এটা আর এক্সাম ডেটিট সাধারণ তেরো বা চোদ্দ তারিখ মার্চ মহার সাধারণ চেক করবে দিব আৰু এগজাম হাদানতে এগজামটো হবো হাদানতে 23 বা 20 তারিখ হাদানতে এগজামটো অনুষ্ঠিত হব বন্ধু সকল যে होली हाय হলিৰ পিছতে হাদানতে এগজামটো অনুষ্ঠিত হব এখন হৈছে হাদানতে পূৰ্ণা নটি হাদানতে পূৰ্ণা হাদানতে নটিছ হিচাপে ভেকেন্সি লগত জি নটিছ এটো নটিছ হিচাপে হাদানতে পৰীক্ষা অনুষ্ঠিত হব কিন্তু এগজাম ডেটটো হাদানতে অলপমান হাদানতে পিছয় দেৱা হলিৰ কাৰণে হাদানতে ইয়া मार्च মাহৰ মাজতে হাদানতে मार्च মাহত মাজতে অনুষ্ঠিত হব আৰু ইয়াৰ হাদানতে 24 বা হাদানতে 25 হাদানতে 24 25 তারিখ হাদানতে হাদানতে 23 পঁচিশ তারিখের ভিতরে ভিতৰত পৰীক্ষাটো অনুষ্ঠিত হবো তিন চারিদিন ধরে পরীক্ষা অনুষ্ঠিত হব আজির সাধারণ ভিডিওটি ইমানে আছে ভিডিওর যদি ভাল পায় লাইক এটা করে দিব আর চেনেল যদি নতুন করে চেনল সাবস্ক্রাইব করে দেওয়ার পেছ থেকে অল করে দিব আর ডিপান্স র নতুন নতুন আপডেট পাবলে সক্ষম হব আজের ভিডিওটি ইমানে ধন্যবাদ